আলাইকুম, আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আজকে টপিকের বিষয়টি হচ্ছে যে মালদ্বীপের ভিসা খুলে দিচ্ছে খুব শীঘ্রই, এবং কখন খুলে দিবে বা কখন খুলতে পারে, এবং দুবাইতে বর্তমানে যারা যেতে চাচ্ছেন বা দুবাইতে যারা আছেন সবাই ভিসা লাগাতে পারবেন, কখন লাগাতে পারবেন, এবং ভিসা নিয়ে সরাসরি কীভাবে দুবাই বা আরব আমিরাতে যাবেন সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটি সুখবর দেওয়ার চেষ্টা করব। সো বিষয়টি এই সুখবরটি আপনারা যদি মনোযোগ দিয়ে যারা অপেক্ষা করছেন যে দৃঢ়ভাবে যে এই সুখবরটি জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোনো ধরনের আজেবাজে কমেন্ট করবেন না। এবং অবশ্যই মনে রাখবেন যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমি প্রমাণের ভিত্তিতে বলবো, কোনো ধরনের বেফাস মন্তব্য করব না। সো ভিডিওটি একটু কষ্ট করে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো যারা ভিডিওটিতে এবং এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবেন, এবং যারা অনেক দিন ধরেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। এবং যারা নতুন এখনও ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে ভুল বুঝবেন না। সো প্রথমেই মূল টপিকে চলে আসবো, তার আগে আপনাদেরকে রমাদান মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবাইকে সহি সালামতে রাখে। সো ফার্স্ট অফ অল যে কথাটি বলবো যে মালদ্বীপের ভিসা দিচ্ছে কবে খুলবে এবং কবে খুলতে পারে সেটি জানাবার আগে কিছু কথা আছে। এবং দুবাই ভিসা সবাই পাবেন, সো সেটা কীভাবে পাবেন সেই কথাগুলো আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সো অনেকে আমাকে দালাল, অনেকেই আমাকে এজেন্ট বা বিভিন্ন ধরনের বেফাস মন্তব্য করছেন, গালাগালি করছেন বা কথাবার্তা বলছেন যেগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি একদম ভেরিফাইড সোর্স থেকে ভেরিফাইড খবর দেওয়ার পরেও আপনারা আমাকে দালাল বলছেন, এজেন্ট বলছেন, কিন্তু আমি কি ওই ধরনের এজেন্ট বা দালালি কারোর সাথে করেছি সেটা প্রমাণ দিতে পারবেন? আপনারা আমার মনে হয় না পারবেন করে, কারণ আমি এই ধরনের দালালিও করি নাই বা কারো দুই এক টাকা খাইও নাই। তো আমি যেই নিউজগুলো আপনাদের সাথে সামনে প্রমাণ করার চেষ্টা করছি বা প্রদর্শন করার চেষ্টা করছি বা আপনাদেরকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করছি, সেই নিউজগুলো সত্য কিনা মিথ্যা সেটা আপনারা নিজেও একটু ঘাটাঘাটি করে যদি জেনে নেন, ঘাটাঘাটি করেন, ইনশাআল্লাহ আসল তথ্যগুলো পেয়ে যাবেন। সো আপনারা অনেকেই বলেছেন যে মালদ্বীপে একটি চ্যানেল এমুক টিভি, সো আমি চ্যানেলটির নাম প্রকাশ করতে যাব না, এই টিভি এবং আরব আমিরাতের দুবাই সবাই ভিসা পাবেন। সো আরেকটি চ্যানেল আছে, আরও অসংখ্য চ্যানেল আছে এই ধরনের বেফাস মন্তব্য বা নিউজ করছে যে খুব শীঘ্রই দুবাই ভিসা সবাই পেয়ে যাবেন, আরব আমিরাতের ভিসা সবাই পেয়ে যাবেন, ভিসা ক্যান্সেল হলে সেটাও লাগাতে পারবেন, ভিসা চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, মালদ্বীপের ভিসাও খুলে দেবে খুব শীঘ্রই এবং পাসপোর্ট জমা দেওয়ার কথাও অনেকেই বলছে। সো পাসপোর্ট জমা দিবেন, সো এই ধরনের ব্যাপার মন্তব্য আসছে। সো অনেকেই মনে করছেন যে মালদ্বীপের ভিসা খুলে গেছে বা দুবাইতে সব ধরনের ভিসা এখন লাগানো যাচ্ছে, সেই জন্য অনেকেই প্রস্তুতি গ্রহণ করছেন। সো আপনারা প্রস্তুতি গ্রহণ করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যারা এই ধরনের নিউজ প্রকাশ করছে তারা কোনো ধরনের ভেরিফাইড সোর্স থেকে নিউজগুলো প্রদর্শন করছে কিনা, বা কোনো ধরনের নিউজ পেপার বা সংবাদ মাধ্যম বা ওই দেশের সংবাদ মাধ্যম বা ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে বা যে কোনো ধরনের সূত্র থেকে এই তথ্যগুলো প্রকাশ করছে কিনা তা জেনে না শুনেই আপনারা কমেন্ট করছেন যে মালদ্বীপের ভিসা খুলিয়ে দিয়েছে, খুব শীঘ্রই যেতে পারবেন, সো পাসপোর্ট কোথায় জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন। আবার অনেকে দুবাই যে ভিসা রয়েছে দুবাইয়ের ভিসা এক্সচেঞ্জ করতে পারবেন, ভিসা লাগাইতে পারবেন, এইটা করতে পারবেন, সেইটা করতে পারবেন, বিভিন্নভাবে অনেকে আপনাদেরকে এই ভিডিওগুলো তৈরি করে তারা ফায়দা লুটার চেষ্টা করতেছে এবং ফায়দা লুটেও নিচ্ছে,
অনেকেই অনেকেই বলছে যে দুবাই সব ভিসা পেয়ে যাবেন, যারা ভিজিট ভিসায় আছেন ভিসাকে ভিসা ইয়ে করতে পারবেন। দুবাই ছাড়া সব স্টেটে, দুবাই সহ সব স্টেটে ভিজিট ভিসা থেকে এমপ্লয়ার ভিসা এক্সচেঞ্জ করতে পারবেন, সো কোনো ধরনের সমস্যা হবে না এই বলে ভিডিও তৈরি করছে। কিন্তু শেষে গিয়ে দেখুন আপনি ঘুরে ফিরে একটি কথাই আসছে, আসলে এগুলো সব হচ্ছে ভাওতাবাজি, ভিডিও ভিউজ বাড়ানোর একটা ধান্দা। সো এই ধান্দাগুলো যারা করছে তাদেরকে বলবো আপনারা সতর্ক থাকেন, এই ফেক নিউজ দিবেন না। আর যারা ভেবে নিয়েছেন যে আসলেই মালদ্বীপের ভিসা খুলে দিচ্ছে বা আরব আমিরাতের ভিসা সবাই পাবেন এই ভেবে পাসপোর্ট রেডি করা শুরু করে দিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন যে ভিজিটই চলে যাবেন দুবাইতে বা মালদ্বীপে যেতে পারবেন কীভাবে, এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন, তাদেরকে বলবো এই ভুয়া নিউজগুলো যারা প্রকাশ করছে তাদের কাছ থেকে, তাদের ভিডিওগুলো যে দেখছেন আপনি তাদের ইনফরমেশনগুলো থেকে ইনফরমেশনগুলো আপনারা নিজে যাচাই করে দেখেন না কেন, যাচাই করে দেখেন, দেখার পরে যদি দেখেন যে এগুলো ভেরিফাইড সোর্স থেকে না, এগুলো মিথ্যা সংবাদ, আমার কথা যদি সত্য প্রমাণিত হয় আপনারা ওই সকল ভিডিও দেখেন না, ওই সকল মিথ্যাবাদীদের কথা শুনেন না। কারণ মালদ্বীপ ভিসা এখন পর্যন্ত খুলে নাই দুবাই, শুধুমাত্র দুবাই শহর ছাড়া অন্য কোনো স্টেটে, আরব আমিরাতে অন্য কোনো স্টেটে ভিসা এক্সচেঞ্জ করা যাচ্ছে না। ভিজিট ভিসায় যাবেন না, ভিজিট ভিসায় গেলে যদি ভিজিট ভিসা মেয়াদ শেষ হওয়ার পূর্বে না দেশ ত্যাগ করেন তাহলে কিন্তু আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন মধ্যপ্রাচ্য থেকে, জিসিসি কান্ট্রিজ থেকে। সো আপনি সম্পূর্ণভাবে সচেতন থাকুন। আপনারা যদি দুবাইতে যেতে চান বাংলাদেশ থেকে সরাসরি, সো বাংলাদেশ থেকে যেতে পারবেন সরাসরি, বাংলাদেশ থেকে এখনও লোক যাচ্ছে, তবে মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, যেই সমস্যার কারণে, যেহেতু ভিসা টাইপিংয়ের সমস্যার কারণে আরব আমিরাতের যে ভিসা ইস্যু হচ্ছিল না, সো রমজান মাসে সেটিও হবে বলে আশা করছি। সো পূর্বে একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি দেখতে পারেন যারা হেল্পার হিসেবে আরব আমিরাতের আলমায়া সুপার মার্কেট, যেই সুপার মার্কেটটি আরব আমিরাতের বিভিন্ন স্টেটে রয়েছে, আপনারা চাইলে ভেরিফাই করে নিতে পারেন। সেখানে যারা হেল্পার হিসেবে কাজ করতে চান তারা পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। সো যারা ভেবে নিয়েছিলেন যে মালদ্বীপ ভিসা খুলে দিচ্ছে বা দুবাই আপনারা সবাই ভিসা পেয়ে যাবেন, তাদের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে সত্য মিথ্যার ফারাক বোঝানোর জন্যই আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ইনশাল্লাহ ক্ষমা করবেন এবং আপনাদেরকে আশাহত করতে চাই না। ইনশাল্লাহ ভালো কোনো নিউজ আসলে, আপডেট আসলে আপনাদেরকে জানাবো। তবে এর মধ্যে যারা দুবাই যেতে চান যেতে পারবেন, সমস্যা নাই, শুধুমাত্র দুবাই শহরে হেল্পার হিসেবে যেতে পারবেন, অন্য কোনো পোস্ট যদি থাকে, নিয়োগ যদি থাকে, জব সার্কুলার থাকে, অবশ্যই সেটার তথ্য আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর মালদ্বীপ ভিসা কবে খুলতে পারে সেটির আনুমানিক বলে কোনো লাভ নাই, রমজান মাস, মিথ্যা কথা পূর্বেও বলি নাই এখনও বলবো না। রমজান মাসের উসিল্লায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভেরিফাইড সোর্স থেকে যে নিউজগুলো প্রকাশ করা হয় সেইগুলো দেখুন, সেইগুলোতেই বিশ্বাস রাখুন। কারণ আপনারা আমি আপনাদের সামনে নিউজ প্রকাশ বা প্রচার করার প্রচার করি, আমরা কিন্তু ওই সেটাকে রিসার্চ করে বিভিন্ন খবর থেকে, সূত্র থেকে বের করে, বা মালদ্বীপের কোনো খবর যদি দিয়ে থাকি সেটা মালদ্বীপের বিভিন্ন গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমের যে নিউজগুলো রয়েছে, পাশাপাশি তাদের যে ইমিগ্রেশন ওয়েবসাইট রয়েছে, তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো ফলো করে বিভিন্ন আপডেট আসলে সেই মাধ্যমে আমরা দিয়ে থাকি। সো আমি বলবো না যে আমি একটা গোপন সূত্রে খবর পাইছি যে এইখান থেকে ভিসা বের হবে, অমুক দিন বের হবে, তমুক দিন বের হবে, এই কথাগুলো আপনাদেরকে বিভ্রান্ত করবো না। সো মালদ্বীপ দুবাইয়ের যে কোনো আপডেট যদি আপনারা সঠিক খবর জানতে চান ইনশাল্লাহ এই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আর ভুল বুঝবেন না দয়া করে সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।